আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর? এবার আপনার পালা আসলো। তখন আল্লাহ রাসূল বলছেন, এক আতমা মাতা এমতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। দুই ফাকসু আমাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না। এই ছেলে তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক। বেটার দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন, তোমার মুখ খারাপ কেন অত? মেয়ে রাস্তায় পড়ে আছে, মেয়ে মানুষ অনেক দামি, কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই। মেয়ে অনেক দামি জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া। পৃথিবী এমন কোনো বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি, জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না। ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো। একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখিনে, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পাটি বেঁধবে। একটু প্রশংসার ভিখারি তুমি মুখ খারাপ করো কেন? শোনো সম্মানিত দিনই ভাই বোন, সবাইকে বলছি, মুরব্বী আপনাকে বলছে, আপনারও স্বভাব ভালো নয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বৌমা বাড়িতে, তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে? তখন বেটি লজ্জা পায়, বেটা লজ্জা পায়, বৌমা লজ্জা পায়, আপনার এই স্বভাব কেন? গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন? মুখ বন্ধ করবেন, আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন। আস্তাগফিরুল্লাহ, তো বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছি, আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না। এই কথা বলে উঠবেন, মুখ খারাপ করবেন না কোনোদিন। আর মুখ খারাপের কথার উপরে ফেরেশতা আমিন বলে। পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না, কেন আপনি মুখ খারাপ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটু কথা বলবো না। চার, বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না। পাঁচ, এটা জরুরি, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যাই তাহলে আপনাকে যেতে হবে, ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না। আত্মীয় স্বজন দাওয়াত করেছে, ঠিক আছে আমি আসব, আমার ছেলেরা যাবে, আপনার বউ যাবে না, একটু পুরুষ হতো সেখানে, একটু পুরুষ, ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ, ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে, যান দেখাছেন, ওটা আমার বউ নয়, যান দেখাছেন দাঁড়িয়ে আছে এখন, আশ্চর্য কথা, থাকবে কেন, কেন আছে? আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে, ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ, কেন আছে? ও জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, কোন সাহসে যায়, কোন সাহসে কথা বলে, হিসাব পায় না, নিজেকে পুরুষ মনে করিয়েন। প্রেসিডেন্ট আইয়ুব
পাকিস্তানের উপরে কার্ফু জারি করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে কার্ফু জারি করবেন? 44 ধারা জারি থাকবে বাড়িতে, তার মানে আপনি পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কোথায় গেছিলে তুমি? না তো, আমি তো বাহির থেকে পানি আনা চাইনি, পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝব। না তো, আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি, সেটা কি করতে হবে সেটা আমি বুঝব। আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি, আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না, তুমি কি মনে করো আমাকে? পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবে না, তোমাকে সতর্ক করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, লাঠি দিয়ে বউকে ঠিক করো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতএব নিজেকে পুরুষ মনে করবেন, ভুলে কোনোদিন কটু কথা বলবেন না, আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া। যাবে জরুরি কোনো কারণে যেতে পারে। কাপুরুষের স্ত্রী এদিক ওদিক ঘুরে বেড়াই, কাপুরুষের মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই, পুরুষের যায় না। দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল, তবু আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না, আপনার পরিবার একটু পরিবর্তন হলো না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না, জাহান্নাম ধরা আছে। এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে নেন, মরণ তো চলে এসেছে। হঠাৎ দেখছিলেন 20 বছর, এখন দেখছেন 50 বছর, এখন দেখছেন 50 বছর, হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে। বউ বেটি সাথে আছে কি না? আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে বেশি ব্যবহার করবেন সব সময়। আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, উঠছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, ঘরে ঢুকছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, বাইরে বের হচ্ছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে। ইস্তেগফার এই শব্দটা বেশি ব্যবহার করবেন। আরও যদি পারেন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকান্তা তাওয়াবুল গাফির, ইন্নাকান্তা তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়ার চেষ্টা করেন। এগুলো ছোটো ছোটো ইস্তেগফারের দোয়া। যত ইস্তেগফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে। আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আবদুল্লাহর মুখে শুনতে পেলাম যে উমার রাজিয়াল্লাহু তাআলা জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে, উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও। তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো, ক্ষমা চাও। জনগণ বলছেন ব্যাপারটা কি, এসেছি পানি চাইতে, ক্ষমা চাইবো মানে? তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমাই চাও, দেখি কি হয়।